শুরুতেই সংবাদ শিরোনাম। চীনকে মহাকাশ যুদ্ধে টেক্কা দিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। মোদীকে পাকিস্তান না দিলেও ইমরান খানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল ভারত। বিতর্কিত সেই প্যাংগং লেক থেকে সেনা প্রত্যাহার করল ভারত এবং চীন। মিয়ানমারের বিরুদ্ধে কঠোর অবস্থানে ফেসবুক। এবং সবশেষ থাকছে কাতার বিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশি 1018 শ্রমিকের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারত দুবছর আগে উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে মহাকাশ যুদ্ধের প্রস্তুতি শুরুর বার্তা দিয়েছিল। এবার দেশটির মহাকাশ প্রতিরক্ষা সংস্থা ডিফেন্স স্পেস এজেন্সি বা DSA প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনের উদ্দেশ্যে নতুন কর্মসূচি হাতে নিয়েছে। ভূপৃষ্ঠের 300 কিলোমিটার উপরে থাকা একটি বাতিল উপগ্রহকে 2019 মার্চ ধ্বংস করেছিল DRDO-র মিশন শক্তি কর্মসূচিতে তৌরি এস্যাট ক্ষেপণাস্ত্র। ওড়িশার APJ আব্দুল কালাম উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে প্রথম ভারতীয় পদার্পণের সেই ইতিহাসের পর 2 বছর পেরিয়ে গিয়েছে। দ্বিতীয় দফার কর্মসূচিতে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নির্দিষ্ট কম্পাঙ্কের তরঙ্গের সাহায্যে লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে চিহ্নিত করা এবং মহাকাশ যুদ্ধের কৌশলগত পদক্ষেপের পাশাপাশি মহাকাশের পরিবেশ রক্ষা এবং নিরাপত্তার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রেও জানানো হয়েছে। আগামী মার্চ মাসে এ বিষয়ে প্রাথমিক ঘোষণা আসতে পারে। উল্লেখ্য, অ্যাসল্ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার পরে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে নানা অভিযোগ উঠেছিল। ধ্বংস হয়ে যাওয়া অকেজ উপগ্রহটির সাহায্যের রেখ টুকরো মহাকাশের বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে বলে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA অভিযোগ তুলেছিল সে সময়। সামরিক উদ্দেশ্যে মহাকাশে ব্যবহারের পথ প্রদর্শক আমেরিকা। পরবর্তীকালে সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং চীনও সেই পথ অনুসরণ করে। অতীতে ওই তিন দেশের বিরুদ্ধেও উপগ্রহ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মহাকাশ দূষণের অভিযোগ উঠেছে। 2020 সেপ্টেম্বরে চীন একটি উপগ্রহ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছিল। ভারতকে জবাব দিতেই চীনের ওই পদক্ষেপ ছিল বলে মনে করেন কেউ কেউ। শ্রীলঙ্কা সফরে যেতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য নিজেদের আকাশ ব্যবহারের অনুমতি দিল ভারত। মঙ্গলবার প্রথমবারের মতো শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ইমরান খানের, এজন্যই তাকে বহনকারী বিমান ভারতের উপর দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে ভারত। এর আগে 2019 সালে ভারতীয় প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের সময় পাকিস্তান তার আকাশসীমা বন্ধ করে রেখেছিল। আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন সংস্থার নিয়ম অনুযায়ী যে কোনো VVIP বিমানকে সকল দেশ নিজ আকাশসীমায় চলাচলে অনুমতি দিবে। পাকিস্তান এই শর্ত ভঙ্গ করেছিল। হিমালয় সংলগ্ন লাদাখের বিতর্কিত প্যাংগং লেক থেকে সৈন্যদের সরিয়ে নিয়েছে ভারত এবং চীন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি যৌথ বিবৃতিতে একথা জানানো হয়। ওই এলাকাটিতে ভারত এবং চীনের সীমান্ত স্পষ্টভাবে চিহ্নিত না হওয়ায় দুদেশের সৈন্যদের মধ্যে উত্তেজনার কারণ। গত বছরের জুন মাসে এক রক্তাক্ত সংঘর্ষে সেখানে ভারত এবং চীনের অন্তত 24 জন সৈন্য নিহত হয়েছিল। এরপর থেকে প্যাংগং লেকের উত্তর এবং দক্ষিণ তীরে দুপক্ষই বিপুল সংখ্যক সেনা মুখোমুখি অবস্থানে মোতায়েন করে রেখেছিল। ভারতের লাদাখ এবং চীন নিয়ন্ত্রিত আকসাই চীন এলাকায় গত কয়েক মাসে 2 দেশের 1000 সেনা মোতায়েন হওয়ায় যে কোনো সময় সংঘাত বাড়তে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছিল। গত 11 ফেব্রুয়ারি ভারত এবং চীন লাদাখের প্যাংগং লেক এলাকা থেকে দুদেশই তাদের সৈন্যদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেয়। এরপর থেকে সৈন্য সরিয়ে নেওয়ার কাজ চলছিল। ভারত এবং চীনের মধ্যে গত বহু দশক ধরে সীমান্ত নিয়ে উত্তেজনা চলছে এবং 1962 সালে তাদের মধ্যে যুদ্ধ হয়েছে। দুই দেশের মধ্যে 2100 মাইল সীমান্ত রয়েছে যা বহু স্থানে সুনির্দিষ্টভাবে চিহ্নিত নয়। সামরিক অভ্যুত্থানের পর বিতর্কিত মুখে বন্ধ করে দেওয়া হয়েছে মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ফেসবুকের পেজ। সোমবার ফেসবুকে নীতিমালা বিষয়ক পরিচালক রাফায়েল ফ্র্যাঙ্কলিন এ তথ্য জানিয়েছেন। এর আগে দক্ষিণ এশিয়ার দেশটির সেনাবাহিনী পরিচালিত একটি ফেসবুক পেজও বন্ধ করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ।
দেশটিতে গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে অব্যাহত আছে সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ। সেনাবাহিনীর সব বিক্ষোভ ঠেকাতে নানা হুমকি দিয়ে আসছে শুরু থেকেই। তাদের হয়েও ওই চ্যানেলটি অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে সতর্ক করেছে সম্প্রতি। এ পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। এমআরটিভি চ্যানেলের রোববারের খবরে বলা হয়, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে, সংঘাত মানুষের জীবন হুমকির মুখে ফেলবে। ফেসবুকের নীতিমালা বিষয়ক পরিচালক রাফায়েল ফ্র্যাঙ্কলিন আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বলেন, এমআরটিভি আমাদের বৈদেশিক নীতিমালা অনুযায়ী সহিংসতা এবং উস্কানি রোধের নীতিমালাসহ কমিউনিটির মানদণ্ড বারবার লঙ্ঘন করেছিল। তাই এমআরটিভির এ এবং এমআরটিভির লাইভ পেজ ফেসবুক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হয়। আটক করা হয় দেশটির নির্বাচিত নেত্রী অং সান সু চি সহ দলের শীর্ষ নেতাদের। এরপর থেকে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। শান্তিপূর্ণ বিক্ষোভ দমাতে অতিরিক্ত সেনা মোতায়েন এবং বল প্রয়োগ করা হচ্ছে। সমন পীড়ন এবং নতুন নির্বাচনের প্রতিশ্রুতিও জান্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন ঠেকাতে পারছে না। এ অবস্থায় সহিংসতা উস্কানি দেওয়ার আশঙ্কা মিয়ানমার সেনাবাহিনীর পরিচালিত তাথ মাদুর ট্রো নিউজ ইনফরমেশন টিম নামের একটি ফেসবুক পেজ ও সরিয়ে নেয় ফেসবুক। তখন ফেসবুকের একটি মুখপাত্র বলেন, তাদের বৈদেশিক নীতিমালা অনুযায়ী মিয়ানমারের সেনাবাহিনীর ওই পেজ নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। ভুয়া এবং মনগড়া তথ্য ছড়িয়ে মানুষকে যাতে বিভ্রান্ত করতে না পারে সেজন্যই পেজটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। কাতার বিশ্বকাপের প্রস্তুতিতে গত 10 বছরে বাংলাদেশি 1,018 শ্রমিকের মৃত্যু হয়েছে। পাশাপাশি বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার 6,500 শ্রমিকের মৃত্যু হয়েছে। এসব দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কা। মৃত্যুর বিষয়টি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জনের পর থেকে কাতারের প্রতি সপ্তাহে গড়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কার 12 জনের মৃত্যু হয়েছে। ইংলিশ পত্রিকাটিতে 2011 সাল থেকে 2020 সাল পর্যন্ত তথ্য উপস্থাপন করা হয়েছে। এতে পাকিস্তান বাদে 4টি দেশের গার্ডিয়ানের নির্ভরযোগ্য সূত্র এবং দেশগুলো সরকারি অনুযায়ী 10 বছরে 5,927 জন প্রবাসীর মৃত্যু হয়েছে।